What the book? Quarries. Hello everyone, assalamu alaikum. Welcome back to my blog with experience. I hope so. If you can find a channel, I hope I'm done with Baba. So, as we shock and shock and put a GHC, I can put the Baji Shadakar Moto, I can put the fast cut data, army amai. প্রত্যেকটা বাচ্চা চেক করবো যে আমার বেডের রুমে যে যে সব ঠিকঠাক আছে কিনা, তারপর আমার বাড়িতে ব্যালকনিতে যাবো। এই যে হচ্ছে যে ব্যালকনিতে আমার বাড়ি রাখি, সবাই জানেন আমার ব্লগ আগে যারা দেখেছেন তারা বলতে পারবেন যে আমি ব্যালকনিতে আমার বার্ডস রাখি, আর আমার অন্য রুমে সবগুলো ক্যাটস থাকে, আর একটা ক্যাট আমার পুরো বাসায় ছাড়া থাকি, সেটা হচ্ছে যে প্যারিস। সো আজকে হচ্ছে যে ফার্স্ট কাজ, যেটা আমি সকাল সকাল উঠেই আগে হচ্ছে যে আমার ক্যাটদের রুমে যাই, ক্যাটদের রুমে যে ক্যাটগুলোকে চেক করি, দেন হচ্ছে যে বার্ডদের কাছে যাই, দেন বার্ডদের হচ্ছে যে সকালের ব্রেকফাস্ট দিই। সো চলুন আজকে ব্লগটি স্টার্ট করা যাক। অনেকদিন পর ব্লগ করতেছি, সো সবাই স্কিপ না করে ফুল ব্লগটি দেখার ট্রাই করবেন। সো এই হচ্ছে যে আমার ছোটোখাটো একটি এভিয়ারি, আর আজকে হচ্ছে যে সকাল সকাল ওদের যেই কাভারটা থাকে ত্রিপলিটা, ওটা আমি ওপেন করে দিই প্রত্যেক দিন, এতে করে সানলাইটটা ভিতরে আসে আর আবহাওয়াটা পাস হইতে পারে, আর ওরা এই জিনিসটা খুবই পছন্দ করে। এই হচ্ছে যে আমার ককাটেলস, আর এই যে সবগুলো, এই যে আছে, এই যে, এই যে আমার মিনি, মিনি এখানে বসে আছে, আর এইখানে আছে আমার বাজি বিগার। আর এইখানে আছে আমার ফিঞ্চ, এইখানে আছে আমার বাজি গাড়ির যে দুইটা বাচ্চা আসছিল ওদের প্যারেন্টস হচ্ছে যে ওইখানে ওরা, আর এইখানে হচ্ছে যে আমার আরেক পেয়ার বাজি গাড়। যেহেতু এই আমার ককাটেল পেয়ারটা অ্যাডাল, সো বক্স লাগাই দিছি, ব্রিডিং কোর্স করানো হয়েছে, আর হচ্ছে যে বাজিগারকেও হাড়ি দিয়ে দিছি অ্যাডাল্ট পেয়ার যেগুলো আছে, ফিঞ্চকেও দেওয়া হয়েছে হাড়ি, যদিও ফিঞ্চের জন্য বক্স থাকে বাট আমি বক্স ছিল না, তো হাড়িতেও ওরা ডিম পারে, সো হাড়ি দিয়ে দিছি, দেখা যাক টিম টিম দেয় কি না। আর এখানে হচ্ছে যে হাড়ি লাগাই দিছি, সো এখন হচ্ছে যে ওদেরকে আমি সকালের যে সিডস মিক্সটা আছে ওইটা দিব। তো সবগুলো হচ্ছে যে ওদের খাবারের বাটির মধ্যে হচ্ছে যে আমি সিডস মিক্সগুলো নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে যে বাজিগার ককাটেলের, আর এখানে হচ্ছে যে একটা ফিঞ্চের, আর আরেকটা হচ্ছে যে আপনার বাজিগারের বাচ্চাগুলো। সো সেটা রেকর্ড করি নাই বিকজ হচ্ছে যে ব্লগিং করা পসিবল হচ্ছিল না, এক হাতে করতেছিলাম খাবার দিতেছিলাম, দ্যাটস ওয়াই। সো এই এই যে সবচেয়ে সুন্দর বাচ্চা আমার, যে দুইটাই স্কাই ব্লু যে পাইপগুলো, তো এখন হচ্ছে যে খাবার দিয়ে দিব ওদেরকে সকালের ব্রেকফাস্টটা। বাজিগার বেবিগুলোকে দিয়ে দিলাম, এখন হচ্ছে ফিঞ্চকে দিয়ে দিব। ফিঞ্চরা খাবার সিডস মিক্সে পুপস করে দেয়, দ্যাটস ওয়াই হচ্ছে যে ওদেরটা প্রত্যেক দিনই ক্লিন করতে হয়, আর আমি অলওয়েজ হচ্ছে যে খাবার প্রত্যেক দিন ঝেড়ে রাখি, কারণ যখন কোনো প্যারাকিট বা প্যারোটস খাবার খায় তখন দেখা যায় যে এই খাবারের খোসাগুলো আপনার এই বাটির মধ্যে রেখে দেয়, সো তখন আপনার হচ্ছে যে সিডস মিক্সগুলো এভরিডে ঝেড়ে দেন, পরিষ্কার করে দিতে হয়, এতে করে খাবার ওয়েস্ট হয় না। তো এখন হচ্ছে যে আগে উইনি আর ব্রেক ব্রেকে দিয়ে দিব ওদের কেজে, এটা হচ্ছে যে আমার রুটিনোর কেজ। ওদেরকেও দিয়ে দিলাম, এই যে দুইজন এইখানে আছে আর একজন এই যে খাচ্ছে, আর এটা হচ্ছে যে সবার উপরের কেজে দিব। ওরাও খাচ্ছে, এটা হচ্ছে যে আমার নিজের বাজিগার যে দুইটা আছে পেয়ারটা ওদেরকে দিব।
এটা হচ্ছে আমার এই বাজিগার প্লেয়ারকে দিব। সো সবাইকে দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। সবাইকে দিয়ে দিছি খাবার, এখন হচ্ছে যে আমার ক্যাটদের পাল্লা, এখন ক্যাটদেরকে খাবার দিব। ওই রুমটা ক্লিন করতেছে আমাদের বাসার মেয়ে, সো ক্লিন হলে ওদেরকেও খাবার দিয়ে দিচ্ছি, ওদের সাথে আপনাদের দেখা করাচ্ছি। আসো আসো, এই যে এটা হচ্ছে যে আমার বাসার লায়ন, আমার হচ্ছে যে একটাই মেইন কুন ছাড়া থাকে, আরেকটা সে ফিমেল মেইন কুন, ওইটা আমার বাকি যেই ট্রেডিশনাল পার্সিয়ান আছে ওদের সাথে ওই রুমে থাকে, আমি ওদেরকে ছাড়ি না, জাস্ট প্যারিস আমার সাথে ছাড়া থাকে। অনেকেই ভাবে যে মিনকুন অনেক অ্যাগ্রেসিভ হয় বা যেহেতু ওয়াইল্ড ক্যাট বা একটু ওয়াইল্ড টাইপের হবে, বাট তেমন না, ওরা অনেক সুইট, দেখতেই পারতেছেন। ওর ট্রিম করাই দিছিলাম, দ্যাটস ওয়াই ফারগুলো ছোট লাগতেছে, নতুন করে আবার ফার উঠতেছে মাশাল্লাহ দিলে। এই যে এখনো পুরোপুরি উঠে নাই, উইন্টার আসলে ওদের অনেক ফার হয়। এই যে সে এখন নিচে নেমে গেছে, প্যারিস আমার ক্যাটগুলো অ্যাকচুয়ালি আমি ওদেরকে আমার বাচ্চার মতো পালি, অনেক মায়ার অনেক যত্নের আমার বিড়াল, সো ওদের কিছু হলে আমার মাথা ঠিক থাকে না। আর পিনাট হচ্ছে যে পিনাট অ্যান্ড বোন বোন ওরা দুইজনই আমি ছাড়া আমার বাসার অন্য কোনো ফ্যামিলি মেম্বার্সদের সামনে যাবে না, ওরা একটু ভয় পায় কারণ ওরা আমার সাথে একটু অ্যাটাচ বেশি। ও হচ্ছে যে গোলু, আমার বাসার সবচেয়ে সিনিয়র সিটিজেন, ওর বয়স প্রায় হচ্ছে যে 4.5 বছরের মতো। ও হচ্ছে যে আমার বাসার হোম ব্রিড কিটেন ছিল, আমার আগের যেই বেবিসগুলো ছিল ওদেরই বাচ্চা। আমি সকালে ড্রাই ফুড দিই, সো তা কন্টেইনারের মধ্যে আমি ড্রাই ফুড রাখি, এখন হচ্ছে যে দিয়ে দিব। এই যে বাকি সব বাচ্চারা আসছে খাওয়ার জন্য, পাখি কিটেনদের এইভাবে দিই কারণ ওরা হচ্ছে যে বড় বাটিতে খেতে পারে না, সো ওরা খাক, এখন হচ্ছে যে প্যারিসকে দিয়ে দিব খাবার। প্যারিসকে দিয়ে আসি, আসো 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 আসো, প্যারিস আগেই চলে যায় খাওয়ার জন্য, ও বুঝে যে এটা হচ্ছে যে ওর ব্রেকফাস্টের টাইম, সো একটু প্যারিস মশলা দিলে খাচ্ছে। আর বলে পানি দেওয়া আছে, আমি ওর ফিল্টারের পানি দিই, আমার বার্ডস অ্যান্ড ক্যাটসদের আমি ফিল্টারের পানি দিই। আর ওয়েদারটা হচ্ছে যে লাগতেছে বৃষ্টি আসবে বাহিরে, 4-5 দিন যাবত এরকমই ওয়েদার। এই তো আমার বার্ডগুলো, যাই হোক আজকের ব্লগটি এখানে ইন করছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন আমাদের পাশেই থাকবেন। আর যারা আমার পেজে নতুন তারা আমার পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস, আসসালামু আলাইকুম।